نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعو الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه صدق الله العظيم وصدق الله رسوله الكريم نحن ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सर्वप्रथम समस्त प्रशंसा যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল আলামিনের যিনি সমস্ত বিশ্ব এবং সমস্ত জগতের সৃষ্টিকর্তা 18,000 মখলুকাতের সৃষ্টিকর্তা তারপরে পরেই আকায় নামদার মাদানিয়ে তাজদার সাহেব সাহেব কিবাকার কালী কামলিওয়ালা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম আল্লাহ রাব্বু মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু ইবাদত মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মঞ্চে উপবিষ্ট খিদি বাসুবাটি দরবার শরীফের পীরে তরিকাত খিদিরপুর দরবার শরীফের আমাদের সকলের গাইড সুন্নিয়াতের সংগঠনগুলোর ওনাকে বায়েজিদ আশরাফী ভাই আমাদের কামরূপ দরবার শরীফ এবং মঞ্চে উপস্থিত মাওলানা মুফতি শাহনাজ কাদেরী সাহেব আমাদের ইরশাদ ভাই এবং আরো বাংলাদেশ থেকে আগত অতিথি মেহমান ইসমা ফাউন্ডেশনের এমএসও এবং এমএসও জেনারেল পশ্চিমবঙ্গের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি সৈয়দ সামিরুল ইসলাম ভাই সেক্রেটারি তাজকাদ্রি মোনা আবুল কালাম আজাদ এবং উপস্থিত সামনে উপস্থিত অনেকে অনেক যুবকেরাও আছে আমি সংক্ষিপ্ত ভাবে বলবো যেহেতু টাইম নেই সবাইকে সম্মান জানিয়ে সংক্ষিপ্ত বলবো যে বর্তমান যুগে আমাদেরকে ইসমার মেন কাজ কি যেটা আমি আস্তে আস্তে শুনছিলাম আমার বললো দেরি হয়ে গেছে আসলে মামলার যা চাপ মামলা করতে করতে আমি বেরিয়েছি আপনার আমার জুনিয়র আছে বেরিয়েছি 2:30টার দিকে কিন্তু পৌঁছালাম অনেকক্ষণ হয়ে গেল কোর্ট থেকে আস্তে আস্তে অবস্থা টাইট হয়ে যাচ্ছে কিন্তু যাই হোক আমি শুধু একটা কথাই কুরআন শরীফের আয়াত আমি পাঠ করেছি ওটার আমি ব্যাখ্যা দেব এবং ইসমার যে উদ্দেশ্য আমি শুনছিলাম এবং উদ্দেশ্যগুলো যখন করছিলাম তো কথা হচ্ছে সুন্নিয়ত পীর যার যার সুন্নিয়ত সভা ভারতবর্ষ আজকে শুধু নয় সারা বাংলার পশ্চিম বাংলার জমিনে আজকে মানুষ বলছে সুন্নিয়ত কোথায় কিন্তু আমি স্টাডি করে দেখেছি সারা বাংলা সারা পশ্চিমবঙ্গে 80% জনসংখ্যায় সুন্নিয়তের সংখ্যা রয়েছে কিন্তু এই সংখ্যা শুধু সংখ্যাই থাকবে না একে ইউজ লেভেল করা যাবে একে কাজে লাগানো যাবে একে কাজে লাগাতে গেলে কি করতে হবে যদি পরিসংখ্যান দেখা যায় সারা ভারতবর্ষের মাইনরিটি কমিউনিটির মধ্যে মুসলিমদের যুবকদের সংখ্যা বেশি যুবকদের সংখ্যা বেশি তো এই যুবকদেরকে কাজে লাগাতে হবে আল্লাহর রাসূল আকায় নামদার মাদানিয়ে তাজদার উনি সার ইসলামের যে প্রচার সেই প্রচারের জন্য যুবকদের বেশি বেশি করে কাজে লাগিয়েছিলেন আজকে ইসমার উদ্দেশ্য হচ্ছে ইসলামেরই প্রচার সুন্নিয়তের প্রচার মানে অ্যাকচুয়াল ইসলামের প্রচার আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে অ্যাকচুয়াল ইসলাম যে ইসলাম আল্লাহ রাসূল থেকে শুরু করে যুগে যুগে সাহাবীদের মাধ্যমে তাবেঈদের মাধ্যমে তাবে তাবেঈদের মাধ্যমে ওলি আল্লাহদের মাধ্যমে উলামাদের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে এবং সেই যুগের একটা সিলসিলা যে আছে এই সিলসিলারই একটা আমরা দরবারে বসে আছি বাসুবাটি দরবার শরীফ সেই রকম একটা দেখা গেলে ইনার বাবা ওনার বাবা এরকম করে একটা সিলসিলা ইনার পীর মুর্শিদ ওনার পীর মুর্শিদ এরকম সিলসিলা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবধি মিলিত হয়ে যায় তো কথা হচ্ছে আমাদেরকে যুবকদেরকে একত্রিত করতে হবে কি করতে হবে যুবকদের একত্রিত করতে হবে এবং যুবকদেরকে ট্রেনিং দিতে হবে ইসমার কর্ণধারকে বলবো যুবকদের ট্রেনিং দিতে হবে এবং তাদেরকে সেই ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে শেখাতে হবে কিভাবে তারা দীন ও ইসলামের কাজ করবে তারা কি করে ইসলাম মের খিদমত মানে মানবতার খিদমত খিদমতে খালক ইসলামের বিশেষ খিদমতের মধ্যে রয়েছে
সেই জন্য মানবতার খিদমত আমরা করার জন্য এবং মানুষের কাছে সত্য অর্থাৎ ত্রুট কে পৌঁছে দেওয়ার জন্য যে কাজটি করব সেই কাজটি প্রথম হচ্ছে যুবকদেরকে আমাদেরকে ট্রেনিং দিতে হবে উলামা ইকরাম বা যোগ্য ট্রেনারের মাধ্যমে যে কিভাবে তারা প্রচার করবে আয়াত পাঠ করেছি উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়া মাউইজাতিল হাসানা অর্থাৎ তোমাদেরকে আল্লাহ ডাকো আল্লাহ বলছেন কুরআন শরীফে সূরা নাহলে বলছেন আল্লাহর দিকে ডাকো কিভাবে হিকমত এবং হাসানা মাউইজা হাসানা অর্থাৎ হিকমত কি হিকমত মানে মানুষকে ভালোভাবে যুক্তিপূর্ণভাবে ভালো করে বুঝিয়ে নিজের ব্রেন জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে এমন হয় না যে আমরা বুঝাতে যাই কাউকে বুঝাতে গিয়ে একটা লাঠি নিলাম বলছি একবারে মারো তো সবাইকে এক লাঠি মেরে যে বুঝিয়ে দেওয়া যাবে তাই না তাও বুঝাতে গেলে কাউকে কাউকে যেমন ওষুধ দিয়ে ঠিক করা হয় রোগ তো তো রোগকে ঠিক করতে গেলে কাউকে একটু দোষটা বেশি দিতে হয় কম দিতে হয় এইরকম ভাবে ভালো করে হিকমত এটাকে বলা হচ্ছে যে হিকমত সহকারে তোমরা বোঝাও তাকে সবাইকে এক লাঠি দিয়েই বুঝিয়ে দিব সবাইকে এই রকম করলে হবে না আমাদেরকে বুঝাতে হবে তাদেরকে হিকমত সহকারে দ্বিতীয় হচ্ছে মাওয়েজা হাসানা অর্থাৎ তার সঙ্গে যে ব্যবহার হবে তার সঙ্গে যে আমাদের বিহেভিয়ার হবে সেটা খুব ভালো হবে আমি যখন দাওয়াত দেব বা কিছু দেব তখন আমার সেজন্য না মনে করে যে আমি নিজেকে খুব বড় মনে করছি এরকম না খুব সূক্ষ্মভাবে জ্ঞান বুদ্ধি এবং হিকমতকে কাজে লাগিয়ে দাওয়াতটা দিতে হবে তো আমি যুবকদেরকে আহ্বান করছি যে আপনারা সংগঠিত হন এবং যোগ্য লিডারশিপের আন্ডারে সংগঠিত হন এবং আগামী দিনে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং সুন্নিয়তের উজ্জ্বল সুন্নিয়তকে টিকিয়ে রাখার জন্য সুন্নিয়তের প্রভাবকে ইনফ্লুয়েন্সকে বজায় রাখার জন্য আপনারা কাজ করুন আমি এই বলে আমার সংক্ষিপ্ত বেশি টাইম নেই এই বলে সংক্ষিপ্ত বক্তব্য আমার শেষ করছি সকলেই ভালো থাকুন এবং আমার শুভেচ্ছা রইল ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।